মালদার ট্যাপ কেলেঙ্কারিতে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মনোজিৎ মণ্ডল। দিনহাটা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষা পোর্টালের ডেটা পরিবর্তন এবং ট্যাবের টাকা লোপাট। অন্যদিকে মালদা ট্যাব কেলেঙ্কারি নিয়ে এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে মালদার দুটি ট্যাব কেলেঙ্কারি তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি, বাকি তিনটি ঘটনার তদন্ত করছে মালদা জেলা পুলিশ। তবে রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারিতে সব থেকে বেশি গ্রেফতার হয়েছে শুধুমাত্র মালদাতেই। পূর্ব বর্ধমানের কেসে গ্রেফতার হয়েছে পাঁচজন এবং পূর্ব মেদিনীপুরের কাণ্ডে গ্রেফতার হয়েছে একজন। সকলেরই বাড়ি মালদার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া থানা বৈষ্ণবনগরে। মোট মালদা থেকে গ্রেফতারের সংখ্যা আটজন।